যত সময় গড়াচ্ছে ডলারের নিরিখে টাকার দাম কমছে, অর্থাৎ বলা যেতে পারে মুদ্রাস্ফীতি হচ্ছে। আর এই মুদ্রাস্ফীতি হলে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরও দাম বাড়ে হু হু করে, এবং অর্থনীতিবিদেরা যেটা মনে করছেন যে আগামী দিনে যত মুদ্রাস্ফীতি হবে এই নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র প্রভাব পড়বে সাধারণ মানুষ, এই নিয়ে কি বলছেন আমরা কথা বলে নেব। এই যে সাধারণ মানুষ বললেন, মাস পিপল গণতান্ত্রিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা একটা ভোট ব্যাংক, কিন্তু মাস পিপল কখনো গণতান্ত্রিক সিদ্ধান্তের জন্য গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আপনি সিদ্ধান্ত নিতে যান সেটা কিন্তু সম্ভব নয়। আমি এই কথাটা এরকমভাবে বলতে চাই, সাধারণ মানুষ কিন্তু এইসব ব্যাপারে সচেতন নয়। আপনি এখানে আশেপাশে যতগুলো মানুষকে জিজ্ঞেস করুন আজকে ডলারের পার্সেন্টেজ কত চলছে, ডলারের কেউ বলতে পারবে না। তার কারণ আমরা আমাদের ডেইলি লাইফে নিয়ে এত সমস্যায় জর্জরিত, আমরা এখন টিকে থাকার লড়াই আছি, ভালো থাকার লড়াই কিন্তু এখন আমাদের মধ্যে নেই। সব কিছু কমে যাচ্ছে, আমাদের একটা এমপ্লয়মেন্টের জায়গা থেকে আমাদের একটা মেজর প্রবলেম রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, এবং সেখানে আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলের কথা আমি কেন বলবো, পুরো ভারতবর্ষে আমাদের একটা মেজর এমপ্লয়মেন্ট ইস্যু। সেখানে যদি খরচ বাড়তে থাকে সমানে মানুষের, তাহলে মানুষ কীভাবে কোপ আপ করবে আমার জানা নেই। তো তাতে মানুষের অনাহার, দারিদ্র, সমস্ত জিনিসপত্র বাড়বে। ডলারের তুলনায় যে ইন্ডিয়ান কারেন্সির দাম পড়ে যায় সেটা তো নিশ্চয়ই মানে সেটার এফেক্ট পড়বে জিনিসপত্রের দামে, আমাদের মানে সব কিছুরই দাম বাড়বে, তেলের দামও হয়তো বাড়বে সেটার জন্য। তো সেটা তো নিশ্চয়ই মানুষের প্রবলেম তো ডেফিনেটলি হবে সেটাই। আগে এক টাকায় আমাদের ছোটোবেলায় আমরা এক টাকা মানে বিরাট টাকা, বাবা মার কাছ থেকে মেলা টেলা হলে 50 পয়সা 10 পয়সা এরকম পেতাম। এখন গাড়ি ভাড়াটা ন্যূনতম টোটো মারা হচ্ছে 10 টাকা, ন্যূনতম বাসে উঠলেই 10 টাকা। যেটা আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি আজ থেকে 50 বছর আগে সেটা কোথায়? আমার বাবা মাইনে পেতেন যখন ঢুকেছিলেন, তখন বোধহয় রিটায়ার করেছেন 1983-তে, সর্বসাকলে তখন মাইনে ছিল 165 টাকা। আর এখন একটা প্রাইমারি টিচারের মাইনে কত টাকা বেড়ে গেছে, এই টাকা বাড়াটা তো বড়ো কথা নয়। বড়ো কথা তো যদি আমার 1 টাকাতেই সংসার চলে যায়, আমার তো 1000 টাকা দরকার। আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি 1 টাকার ভ্যালুটা দেখেছি, এখন 1 টাকার যেমন কোনো ভ্যালুই নেই। কিন্তু এটার কী করে বেরিয়ে আসা যাবে সেটা তো অর্থনীতিবিদরা বলতে পারবে। মুদ্রাস্ফীতি বাড়ার জন্য ধরুন আমার একটা হোম লোন চলছে, সেই হোম লোনটাতে ইন্টারেস্ট ইনক্রিজ করে গেছে, আমি যেটা নাকি বাজেট রেখেছিলাম তার থেকে আমার বাজেট বেড়ে যাচ্ছে, তা ন্যাচারালি কিন্তু এদিকে ইনকাম কমছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের যা দাম হচ্ছে এখন সাধারণ মানুষের মধ্যে দিন এনে দিন খাওয়াটাই এখন বড় ব্যাপার। মধ্যবিত্ত বলে একটা শ্রেণী অনেক আগে আমরা শুনেছিলাম, কিন্তু বর্তমানে বোধ হয় নিম্নবিত্ত আর উচ্চবিত্ত ছাড়া কিছু নেই। এটা তো ভবিষ্যতের সঙ্গে সুরক্ষার সঙ্গে যুক্ত, আর্থিক সুরক্ষার সঙ্গে, কিন্তু এই সংক্রান্ত ব্যাপারগুলো ডিটেলস জানাটা সাধারণ মানুষের কাছে কিন্তু খুব বেশি পরিষ্কার নয়। ফলে আজকের দিনে দাঁড়িয়ে কতটা রাখলে পরের দিনে গিয়ে কতটা তার এগেনস্টে টাকা পাওয়া যেতে পারে, এগুলো নিয়ে একটা আমার মনে হয় একটা অ্যাওয়ারনেস ব্যাপার সাধারণ মানুষের মধ্যে প্রশাসনিক স্তর থেকে জানানো উচিত। মানে সব কিছু লুকিয়ে ছুড়িয়ে না রেখে ব্যাপারটাকে একটু সাধারণ মানুষের মধ্যে জানানো উচিত, তাহলে হয়তো সাধারণ মানুষ বিষয়টা সম্পর্কে সচেতন হতে পারে। স্মল স্কেল ইন্ডাস্ট্রির জন্য তো আমার মনে হয় ইট ইজ ডিভাস্টেটিং, এবং সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা ইনফ্যাক্ট দিন আনি দিন খাই, সেটা আনঅর্গানাইজড সেক্টর যেটাকে বলা হয়, তাদের জন্য কিন্তু খুব বিপন্ন হয়ে যাচ্ছে আমাদের বেঁচে থাকা। ইনফ্যাক্ট আমিও সেই সেগমেন্টেই বিলং করি, এবং সেখানে আমার মনে হয় একটা কোথাও থামা উচিত, যেখানে এই ডিসপ্যারিটিটা আগের চেয়ে অনেকটা বেড়েছে। মুদ্রাস্ফীতির কথা যেটা বলছেন, এবং বোধহয় late 1990s আপনারা তখন খুব ছোট, সেই সময় উই হ্যাড ডলার অ্যারাউন্ড 26-27 রুপিস, এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে অ্যারাউন্ড 85-87 রুপিস, পাউন্ড হ্যাজ ইনফ্লেটেড টু 101 রুপিস। তো সেখানে আমার মনে হয় এই ডিসপ্যারিটি ঘুচবে কি না জানি না, কিন্তু ঘোচা উচিত বলে মনে হয়। আমরা এখন টিকে থাকতে পারলেই এই এই দেশে এই রাজ্যে আমরা মেতে যাই, বড় তো কোথায় ডলারে কী হচ্ছে না হচ্ছে ওইটা নিয়ে ভাবারই সময় নেই। অবশ্যই এটার একটা এফেক্ট ইম্প্যাক্ট আমার দৈনন্দিন জীবনে মূল্য তালিকায় পড়ছে, কিন্তু আমাকে রাষ্ট্র ব্যবস্থার দ্বারা আমি এতটাই জর্জরিত, নিপীড়িত, পীড়িত, আমার এই সব ভাবনাগুলো আমার কাছে বিলাসিতা মনে হয়। এটা আমার মনে হয় হোয়াইট কলার থিঙ্কিং ব্যাংকের। আমি নিজে রিসার্চার, আমরা কোনো ফান্ড পাই না, কোনো পয়সা আমরা পাই না, হ্যাঁ ঠিক আছে। আমাদের প্রত্যেকটা দিন আমাদের এগুলোর মধ্যে দিয়ে স্ট্রাগল করে চলতে হয়, ঠিক আছে। তো আমরা জানি যে 10 বছর আগে যে ফান্ডগুলো পাওয়া যেত, এখন 10 বছর পরে আর আমরা সেই ফান্ডগুলো পাই না। বিদেশে পড়তে যাওয়া, বাইরে পড়তে যাওয়া, বাইরে থেকে যারা এখানে আসছে, সব মিলিয়ে দ্য গ্লোবাল সিচুয়েশন ইজ ভেরি মেসি।
ভীষণ একটা মেসি সিচুয়েশনের মধ্যে আমরা সবাই রয়েছি এবং সেখানে উই হ্যাভ টু অ্যাডজাস্ট, উই হ্যাভ টু কোপ উইথ দ্য থিংস, কিছু করার নেই এখন। সব কিছু চেঞ্জ চাই, পরিবর্তন চাই বললেও কোনো পরিবর্তন তো হচ্ছে না। আমরা দেখছি যে এভরিথিং ইজ ইন আ স্ট্যাগনেন্ট পজিশন, তার থেকে কোথাও কিছু এগাচ্ছেও না পিছাচ্ছেও না। সো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন অ্যাজ ইট উইল বি গিভেন, তো আমাদের কিছু করার নেই। সঞ্চয়ের ক্ষেত্রে তো সেটা কম হবেই, এবং ইকোনমি যদি আমাদের খারাপ দিকে যায় তাহলে মানুষের সেভিংস যারা জমিয়ে রেখেছে রিটায়ারমেন্টের পরের টাকা সেগুলো প্রবলেম হবে, এফডির ইন্টারেস্ট রেট হয়তো পড়ে যেতে পারে। প্রচুর মানুষই আছে যারা তাদের সেভিংসের ওপরেই তাদের পোস্ট রিটায়ারমেন্ট জীবনটা কাটানোর প্ল্যান অ্যাটলিস্ট করে রাখে, তো সেখানে তো সমস্যা নিশ্চয়ই হয়ে দাঁড়াবে। তার সাথে তো ভাবে হয় না যে বড় বড় শিল্পপতি যেভাবে আমাদের অর্থনীতির উপর থাবা বসিয়েছে, হ্যাঁ এর একটা ইফেক্ট তো আসবে। হ্যাঁ সম্প্রতি যা আদানির যা দেখলাম তাতে তো বলছে যে লাইফ ইন্স্যুরেন্স ব্যাঙ্ক এগুলো ধস নেমে যাবে, শেয়ার বাজারে ফল পড়ে যাবে। অ্যাজ পার স্ট্যাটিস্টিক্স বা অ্যাজ পার মার্কেট স্ট্র্যাটেজি বলছে আজ থেকে 10 বছর পর 1 কোটি টাকাটা ভ্যালু এসে দাঁড়াবে। আপনার আজকে বলছেন 94 লাখ টাকা, 10 বছর পর এই 1 কোটি টাকার ভ্যালু এসে দাঁড়াবে 70 লাখ টাকা। তা 10 বছর পর আমার ইনকামটাও তাহলে পরে কমে যাবে, তাহলে পরে যদি কমে যায় এখন যেভাবে মুদ্রাস্ফীতিটা হচ্ছে তাতে স্বাভাবিকভাবেই জীবনযাপনের মান নিম্নগামী হচ্ছে। সঞ্চয় তো কেউ একদিন দুদিনের জন্য করে না, সেটা অন্ততপক্ষে 10 বছর 15 বছর পরে কাজে লাগবে। তা সে 10 বছর 15 বছর পরে টাকাটা কত হবে সেটা যদি জানা না যায় সেটা স্বাভাবিকভাবে, যেটা আপনি বলছেন আজকে যেটা বলছেন 94 লক্ষ, 10 বছর পরে একটা ইনফ্লেশন রেট করলে দেখা যাবে হয়তো মিনিমাম একটা অ্যামাউন্ট আসছে যে সেটা হয়তো সে 80 লাখ বা 75 লাখ, কিন্তু সেটা যে থাকবেই সেই গ্যারান্টি তো কেউ দিতে পারে। মুদ্রাস্ফীতি হলে নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের ব্যক্তিদের উপর সরাসরি এসে প্রভাব পড়ে, এবং এইভাবে যদি মুদ্রাস্ফীতি হয় তাহলে চিন্তিত সাধারণ মানুষ, কেননা বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী সঞ্চয় করে রেখেছেন তাদের এই টাকাটা আস্তে আস্তে কমবে। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে ব্যুরো রিপোর্ট।